নমস্কাৰ আপোনাক স্বাগতম আপুনি চাই আছে গাঁও চহৰ জিলাৰ খবৰ মই জয়ন্ত মাধৱ গোস্বামী গুৰুজনাৰ জন্মস্থানত শ্ৰীকৃষ্ণৰ ৰাসলীলাত গোপী ৰূপী যুৱকৰ উদণ্ড নৃত্য সমগ্ৰ ঘটনাৰ বাবে ক্ষমা খুজিলে ৰাস উদযাপন সমিতিয়ে নগাঁও জিলাৰ ৰহাত দেওবাৰে অনুষ্ঠিত কৰা হৈছিল শ্ৰীকৃষ্ণৰ ৰাসলীলা এই নাচক কি নাম দিব পাৰি পিন্ধনত অসমীয়া মহিলাৰ গৌৰৱৰ সাজ পাটৰ মেখেলা চাদৰ কাৰ্যসূচী ভগৱান শ্ৰীকৃষ্ণৰ ৰাসলীলাৰ অনুষ্ঠান স্থান গুৰুজনাৰ জন্মস্থান নগাঁও পবিত্ৰ পৰম্পৰাগত আধ্যাত্মিকতা সম্পন্ন ৰাস অনুষ্ঠানত গোপী ৰূপত ভাও লোৱা একাংশ পুৰুষৰ বহুৱালী ঠুমকা ৰহাৰ ৰাসলীলাত সংঘটিত এই দুষ্কাৰ্যৰ দৃশ্য ভাইৰেল হোৱাৰ পিছতেই সৰ্বত্ৰ দিয়া হৈছে ধিক্কাৰ গৰিহণা ৰাস উদযাপন সমিতিয়েও প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি অনিচ্ছাকৃত এই ঘটনাৰ বাবে ৰাজ্যবাসীৰ ওচৰত বিচাৰিছে ক্ষমা প্ৰাৰ্থনা বেবেজিয়াৰ পৰা ভাস্কৰ শইকীয়াৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট কোভিডৰ গ্ৰাহত মহানগৰীৰ দিছপুৰ কলেজ এজন শিক্ষকসহ আক্ৰান্ত সাতগৰাকী ছাত্ৰ ছাত্ৰী এই ঘটনাৰ পাছতে কলেজখনত ব্যাপক সতৰ্কতামূলক ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে গুৱাহাটী বিশ্ববিদ্যালয় বি বৰুৱা কলেজৰ পাছত এইবাৰ দিছপুৰ কলেজত কোভিডৰ আতংক এইবাৰ কোভিডৰ গ্ৰাহত মহানগৰীৰ দিছপুৰ কলেজ এজন শিক্ষকসহ আক্ৰান্ত হৈছে সাতগৰাকী ছাত্ৰ ছাত্ৰী আৰু ইফালে অমিক্ৰণক লৈ তৎপৰ হৈছে ৰাজ্যৰ স্বাস্থ্য বিভাগ প্ৰয়োজনত পুনৰ এছ অ পিৰ কথা চিন্তা কৰিব চৰকাৰে এই মন্তব্য স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্তৰ দেশত বাঢ়িছে অমিক্ৰণৰ ভয়াৱহতা মহানগৰীত বৃদ্ধি পাইছে কভিডৰ আতংক গুৱাহাটী বিশ্ববিদ্যালয় বি বৰুৱা কলেজৰ পিছত মহানগৰীৰ কেইবাখন শিক্ষানুষ্ঠানতো কভিডৰ প্ৰাদুৰ্ভাৱ অমিক্ৰণক লৈ কিদৰে সাজু ৰাজ্যৰ স্বাস্থ্য বিভাগ নতুনকৈ ঘোষণা হ'ব নেকি এছ অ পি কি ক'লে মন্ত্ৰী কেশৱ মহন্তই অমিক্ৰণ এতিয়ালৈকে অসমত কোনো ওলোৱা নাই আৰু অমিক্ৰণৰ যদি ওলায় তাৰ সেই প্ৰত্যাহ্বানৰ মুখামুখি হ'বলৈ স্বাস্থ্য বিভাগ তথা অসম চৰকাৰ প্ৰস্তুত এছ অ' পি বৰ্তমান পৰিস্থিতিটোত নহয় যদি ইয়াতকৈ পৰিস্থিতি বেছি হয় তেতিয়া হ'ব ব্যুৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট নিয়ন্ত্ৰণলৈ আহিব ৱেব পৰ্টেলসমূহ শীঘ্ৰেই চৰকাৰে প্ৰণয়ন কৰিব আইন এই মন্তব্য মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ ৰাজ্যত বাঢ়িছে পৰ্টেলৰ অটপালি পৰ্টেলৰ যোগেদি চলিছে অপপ্ৰচাৰ সত্যৰ বিকৃতি আইনৰ যোগেদি পৰ্টেলৰ ওপৰত নাকি লগাব ৰাজ্য চৰকাৰে সদৰি কৰিলে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই অতি সোনকালে আমি আইন আনিম আইনখন এনেকুৱা হ'ব তাত কিবাৰে ৰেজিষ্ট্ৰেশ্যন ফিজ থাকিব অফিচ লাগিব কোন মালিক কোন এডিটৰ কোন সাংবাদিক আৰু সাংবাদিকসকলে তেওঁলোকে দৰমহা দিছে নে নাই বা যি যি দিব লাগে থাকে লেবাৰ লাইচেঞ্চ আছে নে নাই গোটেইখিনি নিশ্চয়কৈ চালি জাৰি চোৱা হ'ব আইনৰ মাধ্যমেৰে কৈছোঁ অকল কিন্তু আইনৰ গণ্ডিৰেহে কৰা হ'ব আইন উলংঘা কৰি আমি একো নকৰোঁ আমি কাৰো স্বাধীনতাত বাক স্বাধীনতা হওক বা সাংবাদিকৰ স্বাধীনতাক আমি আঘাত হানিব বিচৰা নাই কিন্তু মই এটা কথা ক'ব খোজোঁ যে ক'ৰবাত যদি বাতৰি এটা পৰিৱেশন হয় এটা টিভি চেনেলৰ
বিরুদ্ধে কোনো মানুষ যদি ভাবে যে মোৰ বাতৰিটোৱে মোক কি কৰিছে, মোৰ মানহানি কৰিছে, পেপাৰ এখনে যদি ভাবে যে পেপাৰখনত মোৰ পেপাৰখনৰ বাতৰিটোৱে মোৰ মানহানি হৈছে, তেতিয়া সেই মানুহজন কোৰ্টত যাব পাৰে, কিন্তু পৰ্টেলৰ বিৰুদ্ধে নোৱাৰে। পৰ্টেলবিলাক এতিয়া ৰজা হৈ গৈছে, সেইটো ৰজা হৈ থাকিব নোৱাৰিব, তেওঁলোকে নীতি নিয়মেৰে থাকিব লাগিব। পৰ্টেল চলক আমাৰ আপত্তি নাই, পৰ্টেল চলক আপত্তি নাই, কিন্তু মিছাই সঁচাই বাতৰি কৈ দিব আৰু মানুহৰ মানহানি কৰিব সেইটোতো হ'বলৈ দিয়া নহ'ব। সৰিয়হ খেতিৰ মাজত কৃষিমন্ত্ৰী অতুল বৰা বুধবাৰে নতুন বকুৰা গাঁও অঞ্চলৰ সৰিয়হ খেতি পৰিদৰ্শন কৰে মন্ত্ৰীগৰাকীয়ে। জিলা উপায়ুক্তৰ সভাকক্ষত প্ৰশাসনিক মুৰব্বীসকলৰ লগতে বিভিন্ন কৃষক আৰু আত্মসহায়ক গোটৰ সদস্যৰ লগত এখন বৈঠকতো মিলিত হয় মন্ত্ৰীগৰাকী। সৰিয়হৰ হালধীয়া হাঁহি, হালধীয়া দলিচাত কৃষিমন্ত্ৰীৰ খুপি খুপি সাৱধানে খোজ, সৰিয়হ ফুলৰ গোন্ধে মন ভাল লগালে মন্ত্ৰী অতুল বৰাৰ। মাজুলীত কৃষিমন্ত্ৰী অতুল বৰাই পৰিদৰ্শন কৰিলে সৰিয়হ খেতি। আমাৰ এই কৃষিমন্ত্ৰী আহি মোৰ আজি বহুত মানে মনটো ভাল লাগিছে। মন্ত্ৰী মহোদয় চৰাইটো বহুত ধুনীয়া পাইছে আৰু সেইটো কাৰণে আমি বহুত গৌৰৱান্বিত মানে আজি, যে আমাৰ মোৰ কৃষিভূমিত যে আমাৰ চাৰ আহি উপস্থিত হ'লি আৰু দেখা দিলেহি, মই সেইটো কাৰণে বহুত গৌৰৱান্বিত আজি। মাজুলীত কৃষকৰ অৱস্থা আৰু কৃষি আঁচনি ৰূপায়ণৰ বুজ ল'লে কৃষিমন্ত্ৰী অতুল বৰাই। মই ভাল লাগিছে মোৰ আহি পেলাই, যে আমি সকলোৱে জানো যে মাজুলী জিলাখন এখন কৃষিপ্ৰধান জিলা, যথেষ্ট সংখ্যক লোকে সৰিয়হ খেতি আৰম্ভ কৰিছে আৰু উন্নত জাতৰ সৰিয়হ খেতি এইবাৰ যিটো PM 28 এটা FPCA কৰিছে, আমি জানিব পাৰিছোঁ যে তাৰ উপাৰ্জন মানে উৎপাদন ডাবল হয়। লোকসভা পৌরসভা নির্বাচনের আগে আগে দলীয় শক্তি বৃদ্ধি করার চেষ্টা অগবর, সেইবাবেই রাজ্যের ভিন্ন স্থানের লগতে মাজুলীর নয়া বজারত অনুষ্ঠিত হল অগবর দলীয় সভা। সন্মুখত পৌরসভা নির্বাচন আছে আর মাজুলীতে উপনির্বাচন আছে, আজি যথেষ্টখিনি ইয়াত গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মই ভাল পাইছো যে দলটুক পুনৰ সংগঠিত করবর কারণে দলৰ কৰ্মকৰ্তাসকলে যোৱা দিনবিলাকত বহু পুৰুষাৰ্থ চেষ্টা কৰিছে। বিধানসভা নিৰ্বাচনৰ আগে আগে নতুনকৈ গঠিত হোৱা আঞ্চলিক দলসমূহক কটাক্ষ কৰি অগপৰ সভাপতি তথা মন্ত্ৰী অতুল বৰাই দাবী তুলিলে অসমত আঞ্চলিক শক্তি মানেই একমাত্ৰ অসম গণ পৰিষদ। অসম গণ পৰিষদ শক্তিশালী হোৱা মানে অসমত আঞ্চলিকতাবাদ শক্তিশালী হোৱা। অসম গণ পৰিষদেই একমাত্ৰ আঞ্চলিক ৰাজনৈতিক দল যি আঞ্চলিক স্বাৰ্থ আৰু সুৰক্ষাৰ ক্ষেত্ৰত প্ৰতিশ্ৰুতিবদ্ধ, আৰু অসম গণ পৰিষদ দল ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নেতৃত্বাধীন মিত্ৰজোঁট চৰকাৰৰ অংশীদাৰ। মাজুলীৰ পৰা ভাস্কৰ জ্যোতি কটকী, News18 অসম নৰ্থ ইষ্ট। দুজন দলীয় নেতাক কা পুৰুষ আখ্যা দি বুধবাৰে জেল ফেৰত বিধায়ক শ্বেৰমান আলী আহমেদে দলীয় হাইকমাণ্ডক ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ আহ্বান জনালে। শ্বেৰমানৰ দাবী, কা পুৰুষ নেতাৰ বাবে কংগ্ৰেছ দল এতিয়া ডুবিছে। এটাৰ পিছত আনটো বিস্ফোৰক মন্তব্য জেল ফেৰত কংগ্ৰেছী বিধায়ক শ্বেৰমান আলী আহমেদৰ। অসম আন্দোলনৰ শ্বহীদক অপমান কৰি জেললৈ যাবলগীয়া হোৱা বাগবৰ সমষ্টিৰ বিধায়ক শ্বেৰমান আলী আহমেদে বুধবাৰে তুলিলে প্ৰদেশ কংগ্ৰেছৰ দুজন নেতাৰ বিৰুদ্ধে বিস্ফোৰক অভিযোগ। শ্বেৰমানৰ দাবী, AICCক দুজনমান নেতাই দিছিল শ্বেৰমানৰ বিৰুদ্ধে অভিযোগ, APCCৰ দুজনমান নেতাৰ বিৰুদ্ধে ব্যৱস্থা লওক। আমাৰ দুজনমান শীৰ্ষস্থানীয় নেতাই গৈ AICCত তেওঁলোকে কমপ্লেইন কৰিলে, তেওঁলোকৰ দায়িত্ব আছিল CLPত কথাটো উঠোৱা, মোক মানে নিষেধ কৰা যে তুমি এইটো বিল নানিবা, মই নামানিলে APCCত গোচৰ দিব লাগিছিলে, তাকে নকৰি আনকি মোকো এবাৰো নকৈ
তেওঁলোকে চিধা এ আই চি চিত গ'ল, এইটো প্ৰটকল ভংগ নহয় নেকি? মই জিতেন্দ্ৰ সিং ডাঙৰীয়াক অনুৰোধ কৰিব খোজোঁ, আপোনাৰ প্ৰতি মোৰ যথেষ্ট বিশ্বাস আছে, আপুনি বহুত ভাল মানুহ বুলি মোৰ এটা মনৰ ধাৰণা, আপুনি এই ইণ্টাৰনেল মিটাৰবোৰ চাওক। দলত আছে হয় হুজুৰ কৰা নেতা, ক্ষুব্ধ শ্বেৰমানৰ দাবী, দলত আছে ভৰি চেলেকা নেতা। ভৰি চেলেকা নেতাৰ কথা শুনিলে দলৰ অৱস্থা বেয়া হ'ব। কেইজনমান যি হুজুৰ কোৱা কেইজনমান ভৰি চেলেকা গোলামৰ কথা শুনি পেলাই যদি আপোনালোকে ব্যৱস্থা লয়, অনাগত দিনত কংগ্ৰেছৰ অৱস্থা তেতিয়াহ'লে আৰু বেয়াহে হ'ব। বিগত বিধানসভাত চৰচাপুৰি আৰু সংখ্যালঘু জনসংখ্যা বিষয়ক বিধেয়ক উত্থাপন কৰাৰ বাবেই দলীয় নেতাৰ আক্ৰোশৰ বলি হ'ল হেনো শ্বেৰমান। এতিয়া শ্বেৰমানৰ দাবী এ আই চি চিক অভিযোগ দিয়া নেতাৰ বিৰুদ্ধে ব্যৱস্থা লওক। কা পুৰুষ নেতাৰ বিৰুদ্ধে ব্যৱস্থা ল'লেহে বিধেয়ক প্ৰত্যাহাৰ কৰিব শ্বেৰমানে। চি এল পিত কথাটো উত্থাপন নকৰি, এ পি চি চিত উত্থাপন নকৰি, এ আই চি চিত গ'ল, তেওঁলোকৰ বিৰুদ্ধে চৌকচ কৰক। মই বিল এতিয়াও আপোনালোকে যদি ডিচিশ্যন লয় মই উঠাবলৈ সাজু আছোঁ, কিন্তু তাৰ আগতে যি দুজন শীৰ্ষস্থানীয় নেতাই চি এল পিত এ আই চি চিত গ'ল প্ৰটকল ভংগ কৰি পেলাই, তেওঁলোক কাপুৰুক নেকি? তেওঁলোকে ইয়াতে মোক কিয় ক'ব নোৱাৰিলে? তেওঁলোকৰ বিৰুদ্ধেও ব্যৱস্থা লওক। শ্বেৰমান আলী আহমেদ ইমানতে ক্ষান্ত নাথাকিল, দলীয় নেতাৰ বিৰুদ্ধে পুনৰ ক'লে নিজে একো কৰিব নোৱাৰে, বেলেগে কৰিলে জ্বলে। ভৰি চেলেকা গোলামৰ বিৰুদ্ধে দলে ব্যৱস্থা লওক। নিজে দৌৰ দিব নাজানে, নিজৰ মাথাত আছে গু উপা, তেওঁলোকে নিজে একো উত্থাপন কৰিব নোৱাৰে, বেলেগে উত্থাপন কৰিলে তেওঁলোকৰ গা জ্বলে, তেওঁলোকৰ নেতৃত্ব যাব বুলি সন্দেহ কৰে। সেই ভৰি চেলেকা গোলাম মত ওপৰত ব্যৱস্থা লওক, তেওঁলোকক চৌকচ কৰক, তেতিয়াহে মই মানে বিলটো উদ্ধ কৰিম। এনেদৰেই নিজৰ মনত পঞ্জীভূত হৈ থকা ক্ষোভ বুধবাৰে অসম বিধানসভাৰ চৌহদত সাংবাদিকৰ সন্মুখত প্ৰকাশ কৰিলে শ্বেৰমান আলী আহমেদে। বিজু কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। আৰু ইফালে দলীয় সভাৰ মাজতে অগপকৰ্মীৰ মাজত লাগিল দুৰ্বা দল কাজিয়া। এটা সময়ত কাজিয়াই ৰূপ ল'লে হতাহতিৰ ঘটনাক কেন্দ্ৰ কৰি উত্তপ্ত হৈ উঠিল কৰিমগঞ্জৰ বদৰপুৰৰ অসম গণ পৰিষদৰ কাৰ্যালয়। করিমগঞ্জৰ বদরপুরৰ অসম গণ পৰিষদৰ কাৰ্যালয়ৰ সৃষ্টি হল উত্তপ্ত পৰিস্থিতিৰ। কেন্দ্ৰীয় সম্পাদকৰ উপস্থিতিতেই দলীয় কৰ্মীৰ মাজত সংঘটিত হল হতাহতিৰ ঘটনা। কেন্দ্ৰীয় সাংগঠনিক সম্পাদক হাজী সেলিমুদ্দিন লস্কৰৰ উপস্থিতিত সৃষ্টি হয় এই উত্তপ্ত পৰিস্থিতি। দলীয় কাৰ্যালয়ত সভা চলি থকাৰ সময়তেই দুভাগত বিভক্ত হয় অগপৰ দলীয় কৰ্মী। সভাত নকৰণী কৰ্মকৰ্তাৰ মাজত মতবিৰোধ সৃষ্টি হয় আৰু তাৰ পিছতেই সৃষ্টি হয় এই দুৰ্বাদল কাজিয়াৰ। এটা সময়ত জ্যেষ্ঠ কাৰ্যকৰ্তা আৰু কনিষ্ঠ কৰ্মকৰ্তাৰ মাজত সংঘটিত হোৱা এই কাজিয়াই ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰে। চাৰি মাহৰ ভিতৰত কৰিমগঞ্জ জিলাত 2000 ল'ৰা মই অফিচিয়েলি জইন কৰাইছোঁ। মোৰ লগত কমিটমেণ্ট কৰা হৈছিলে মোক অসম গণ পৰিষদৰ কৰিমগঞ্জ জিলাৰ প্ৰেচিডেণ্ট দিয়াৰ কাৰণে, কিন্তু মোক ডিপ্ৰাইভ কৰা হৈছে। ইয়াত পেৰেণ্টছ বডীৰ মিটিং চলি আছে, পেৰেণ্টছৰ অবজাৰ্ভাৰ এক্স এম এল এ সত্যব্রত কলিতা এবং ভাইস প্রেসিডেন্ট সুনীল ডেকা, আজি পৌরসভার মিটিং তেওঁলোকে স্ট্রেটেজি লৈ আছে বিধান পরিষদের কমিটি ভাঙি নতুন কমিটি বনাব। ইয়ার লড়াই এটা মই জীবনে বিজেপির লগত দেখা নাই, কোনো সংগঠনের লগত দেখা নাই। পরিষদের প্রেসিডেন্টক মই আহ্বান জানাম, মই প্রত্যাহ্বান দিছো গুৱাহাটী মহানগৰীত পুনৰ চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ড। মাতৃৰ সন্মুখতে এগৰাকী যুৱতীক ডিঙি ৰেপি হত্যা, গাড়ীৰ পৰা টানি আনি দাৰে ডিঙি ৰেপি হত্যা কৰিলে এজন উদণ্ড যুৱকে। আমসিং জোৰাবাটত সংঘটিত হৈছে এই চাঞ্চল্যকৰ ঘটনা। যুৱতীগৰাকীয়ে প্ৰেম প্ৰত্যাখ্যান কৰাৰ বাবেই এই নৃশংসতা প্ৰদৰ্শন। পলাতক হত্যাকাৰীক বিচাৰি বৰ্তমান আৰক্ষীয়ে আৰম্ভ কৰিছে অভিযান। আমসিং জোৰাবাটৰ শান্তিবস্তিৰ বাসিন্দা সঞ্জয় লালুঙে দীৰ্ঘদিন ধৰি ওচৰৰ মৰমী তাঁতীক প্ৰেমৰ প্ৰস্তাৱ দি আহিছিল। কলেজীয়া ছাত্ৰীগৰাকীয়ে প্ৰেমৰ প্ৰস্তাৱ প্ৰত্যাখ্যান কৰাৰ বাবেই এই নৃশংস হত্যাকাণ্ডটো সংঘটিত হয়।
আরক্ষী গ্রেপ্তার করেছে অভিযুক্ত সঞ্জয় লালুঙক। এই মুহূর্তের খবর, ইতিমধ্যে আরক্ষী অভিযান আরম্ভ করেছিল হত্যাকারী অভিযুক্তর বিরুদ্ধে আর অবশেষত সঞ্জয় লালুঙক আরক্ষী জালত পেলাবল সক্ষম হয়েছে। এই ঘটনা কেন্দ্র করে সমগ্র অঞ্চল জুড়ে বর্তমানে অব্যাহত আছে তীব্র চাঞ্চল্য। হনুমান মন্দির অলপ আগত এইখিনি মানে ঠেকি আছে গাড়িটো, যাবাই না দে আবার। তারপর আইছে ওসর কইছে মোবাইল দি, মই কইছে এ মাই ডেগা সেগা লইছে মোবাইলটো দি দে, গাড়ি মেয়ে উত্তর ওলা এনেকুয়া বলি কইছে। তারপর আরো মই কইছো নোলাই এই হানগাঁওয়ার যে ওলাম গোটাইগুলা লোক হই না মানে। তারপর আরো কি করেছে সিসাটো মানে মারি দিছে, ভাঙি গেছে নোলাই আমার আপিটো। তারপর আরো সিসার পর আর টানি ওলাইছে হেরি করে ওলাই ফেলে আরো কাটি দিছে। মই তারওয়ালটো ধরনতে মোর বড় কাড়ি লই কাটিয়ে দিল। মানে জবরদস্তি মানে রাখিবা খুঁজেছে, ইয়াকে যাব নুখুজে। আর ইফালে নগাঁও খুটিকটিয়াত গুলি চালনার ঘটনা। এখন বাহনলৈ লক্ষ্য করে গুলিচালনা করে দুর্বৃত্তই, বাইকত আহিছিল দুই দুর্বৃত্ত। ঘটনাত অবশ্যই হতাহত হওয়া নাই কোনো লোক। ঘটনাস্থলীর পর উদ্ধার করা হয়েছে দুটা খালি কার্টিজ। ঘটনাস্থলীত উপস্থিত হয় নগাঁও আরক্ষী। নগাঁও রেডিও সেন্টারের সমীপত সংঘটিত হয় এই গুলিচালনার ঘটনা। বর্তমান আরক্ষী অব্যাহত রাখিছে এই ঘটনার তদন্ত। অসম জাতীয় পরিষদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কা আন্দোলনের শহীদ শ্যাম স্টেফোর্ডর পরিয়ালর। দলটির প্রচার সম্পাদক জিয়াউর রহমানে মাতৃর চিকিৎসাত সহায়ের নামত প্রবঞ্চনা করার অভিযোগ, চিকিৎসা ব্যয় বহনের নামত মিছার আশ্রয় লওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। প্রতি মাহে শ্যামর পরিয়ালক টকা দিয়ার ক্ষেত্রত মিথ্যাচারের আশ্রয় লওয়ার অভিযোগ উত্থাপন করে। রাজনৈতিক স্বাস্থ্যত শহীদর পরিয়ালক ব্যবহার করার অভিযোগ জিয়াউর রহমানের বিরুদ্ধে। আমি পুনের জানাইছো, রাজনৈতিক স্বার্থত শহীদর পরিয়ালক ব্যবহার করার অভিযোগ উত্থাপন করেছে জিয়াউর রহমানের বিরুদ্ধে। আইনি যুজর আশ্বাস দিও দলটোয় প্রতারণা করার অভিযোগ শ্যামর পরিয়ালর। জিয়াউরের বিরুদ্ধে সভাপতি লুরিণজ্যোতি গগৈক ব্যবস্থা লবলৈ 48 ঘণ্টার সময়সীমা বান্ধি দিলে শ্যামর পরিয়ালে। অন্যথা আইনের ব্যবস্থা লওয়ারও সকিয়নি দিয়ে পরিয়ালটোয়ে। উদ্দেশ্য এটাই, পুনের জাতীয় পরিষদ দলে পঞ্চশহীদের ন্যায়ের ক্ষেত্রে আগবাড়ি। হিউম্যান রাইটস কমিশনের যে মানব অধিকার আয়োগে যে উইটনেস লইকেনে তারপর কইছে যে নাই লওয়া বলে, তেওঁলোকক ধরিব পড়া কাগজ আছে, তেওঁলোকে খত খাওয়িতরে জাতীয় পরিষদ দলে নেতৃত্ব আগুয়া আহিব লাগে। তেওঁলোকে সেইখিনি নকরি এই মিছা ফেসবুক পোস্ট এটা দি কেনে শহীদ পরিয়াল অপমান করে থাকবে নালাগে। আর রাজহুয়াভাবে ক্ষমা খুঁজব লাগে জিয়াউর রহমান ডাঙরিয়া, যদি প্রমাণ আছে প্রমাণ দাখিল করো। মই এটা এই কই বিচার যে আসু হোক বা এইবিলাক হল আমুক সদাই লাগবে, এইবিলাক হল অসমৰ শক্তি, বৃহৎ শক্তি। কিন্তু তেওঁলোকে একত্রিত হওয়ার কারণে মই প্লে কার্ড লৈ আহ্বান করেছিল যে সকলে একত্রিত, আপনাদের সকলে বিভক্ত। আজিও অসম জাতীয় পরিষদ বা রাইজর আজিও বিভক্ত, সেই বস্তুটো মই আহ্বান করেছিলাম। কিন্তু তেওঁলোকে মূল উত্তর দিব নি, মোক কত জালত পেলাব, পয়সা দিয়ার মিছা অভিযোগ দি বা শ্যামর কেসটা নাজানো বলে কয় বা দলের ফল অধিবক্তা দিয়া নাই বলে কয় কেনে গোটেই কথাটা ফালুরি কাটিব খুঁজেছে। হয় মই আরো 48 ঘণ্টা দিলো, তেওঁলোকে যদি ক্ষমা নখোজে নিশ্চয় মই আইনের কাষ চাপিম। আর মূর হাতত তথ্য প্রমাণ আছে, যেহেতু মই নিশ্চয় মই সদাই সত্য, যেটা সদাই সত্যই তেওঁলোক যদি সত্য থাকিলে ইমান টাইম কিবা এটা দিলে হয় নিশ্চয় তেওঁক মই প্রত্যাহ্বান ধরেছি, তেওঁ প্রত্যাহ্বান গ্রহণ করেছিল। কিন্তু তোর সৎ সাহস নহ, যেহেতু নিকৃষ্ট মানসিকতার মানুষ সেই কারণে। কলাক্ষেত্রত কংগ্রেসের প্রশিক্ষণ শিবির, প্রশিক্ষণ শিবিরত অংশগ্রহণ 12টা সমষ্টির কংগ্রেস প্রতিনিধির। প্রশিক্ষণ কার্যসূচী বৃহস্পতিবারে প্রাক্তন গৃহ তথা বিত্তমন্ত্রী পি চিদম্বরম আর শুকুরবারে অংশগ্রহণ করব এআইসিসির সাংগঠনিক সম্পাদক কে সি বেণুগোপালে। আকৌ নতুন প্রভাত হব, পুনের ভাল দিনের কামনায় কলাক্ষেত্রত কংগ্রেসের প্রশিক্ষণ শিবির। বুধবারের শুকুরবার তথা 17 ডিসেম্বর তিনিদিনিয়াক আয়োজন করা হয়েছে কংগ্রেসের প্রশিক্ষণ শিবির। বৃহস্পতিবারে কলাক্ষেত্রর কংগ্রেসের প্রশিক্ষণ শিবিরলৈ আহিব প্রাক্তন গৃহ তথা বিত্তমন্ত্রী পি চিদম্বরম। শুকুরবারে আহিব এ আই সি সির সাংগঠনিক সম্পাদক কে সি বেণুগোপাল। উদুলি মুদুলি হয়ে পড়েছে শঙ্করদেব কলাক্ষেত্র।
কংগ্রেস নেতা কর্মীরে ভরি পড়েছে কলাক্ষেত্রর শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহ। রাজ্যের 126টা সমষ্টির কংগ্রেস প্রতিনিধি অংশগ্রহণ করেছে প্রশিক্ষণ শিবিরত। প্রশিক্ষণ শিবিরত উপস্থিত আছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা, AICCর সাধারণ সম্পাদক তথা তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংকে ধরে বহুকজন কংগ্রেস জ্যেষ্ঠ নেতা। পতাকা উত্তোলনে প্রশিক্ষণ শিবির আরম্ভ করে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরায়। বিশ্বাস আর সংশয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে, চারিওফালে উন্নয়ন নিস্তব্ধ হয়ে পড়েছে। তেনকাটা সময়ত রাইজে একটা নতুন আশা আর সপোনের কারণে বাট চাই আছে। সেই আশা আর সপোনক বাস্তবিত করবর কারণে কংগ্রেস দলের কর্মী সকলে আজ ইয়ার প্রশিক্ষিত হয়ে ইয়ারপর এক নতুন এক পোহরের সন্ধান রাইজর মাজতে আমি লৈ যাম। প্রশিক্ষণ শিবিরের প্রথম দিনা AICCর সাধারণ সম্পাদক তথা তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংহর ভাগ ললে কংগ্রেসের রাষ্ট্রীয় নেতা পৃথিবী সাথে, শরৎ বরগটকী, পবন সিং হাটওয়ার, দেবব্রত শইকীয়া, রকিবুল হুসেনকে ধরে বহুকজন কংগ্রেস নেতায়। প্রথমতে আমি পৌরসভাত লাগিম, পৌরসভাত তারপর আমার মিউনিসিপালিটি ফেব্রুয়ারিতে হব, আমি এইবিলাকত আমি কনটেস্ট করিম আর আমি চেষ্টা করিম যাতে আমার পৌরসভাবিলাক আমি গঠন করব পারো। অসমৰ গোটেই চুকে কোণৰ পৰা আমার ওয়ার্কারবিলাক আহিছে, লিডারবিলাক আহিছে, গতিকে এইটো উৎসাহিত করেছে আমার কর্মীসকলক আর আমার নেতৃবৃন্দক। গতিকে আমি আশা রাখিছো আমার কর্মীসকল জাগ্রত হব, আকো আমার নতুন প্রভাত হব। ইয়াত আমার কংগ্রেসের ইতিহাস, আগন্তুক সময়ত কংগ্রেসে কেনেকৈ রাইজক সেবা করব লাগিব, তার বাবে আমার তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রতিনিধিসকলের আমার দলের নেতা সকলে কিছু কথা কব আর সেইখিনি আগন্তুক সময়ত বিজেপির অপশাসনের বিরুদ্ধে যুঁজিবলে আমার দলের নেতৃত্ব সৃষ্টি করব। কংগ্রেসে রাইজর আশীর্বাদ লই নিশ্চয় এটা অসমত এটা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মহাপুরুষ জনায় যে আদর্শ দেখুৱাই গৈছে, সেই আদর্শরে অসমক বৃহৎ অসমীয়া জাতি গড়ি ভারতবর্ষত জিলিকা। আনহাতে মুম্বাইত তিনিদিনীয়াকৈ শাসকীয় বিজেপিয়ে প্রশিক্ষণ শিবির পতার এমাহ পিছতে বিরোধী কংগ্রেসেও প্রশিক্ষণ শিবির পতা সন্দর্ভত কেইবাজনো বিজেপি নেতায় করা তীর্ষক মন্তব্যর প্রত্যুত্তর দি ভূপেন বরায় কলে, বিজেপির পরা কংগ্রেসের শিকিবলগিয়া একো নাই। বিজেপির অভিযোগত কি কম, মই জন্ম হওয়ার 15 বছর পশত বিজেপি জন্ম হয়েছে আর মূর ককাদেউতা জন্ম হওয়ার 35 বছর আগতে কংগ্রেস জন্ম হয়েছিল, গতি কংগ্রেসে বিজেপির পর শিকিবলগিয়া কি আছে। উল্লেখযোগ্য যে প্রশিক্ষণের দ্বিতীয় দিনট উপস্থিত থাকিব প্রাক্তন গৃহমন্ত্রী তথা বিত্তমন্ত্রী পি চিদাম্বরম আর অন্তিম দিনট AICCর সাংগঠনিক সম্পাদক কে সি বেণুগোপাল উপস্থিত থাকিব। বিপুল বর্মন রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট।